গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 5th জুলাই শুক্রবার, আর আমরা এখন কি করছি দেখাচ্ছি। দাদা ঘুম থেকে উঠে গেছেন, ফ্রেশও হয়ে গেছেন, উনি এখন আলমন্ড খাচ্ছেন, তাই তো? আর আমি এখানে ওর জন্য চা বসিয়েছি, আমার লিকার চা এখানে হয়ে গেছে। রান্না হয়েছে ভাত, করলা ভাজা আর মাছালি তরকারি, তাই করে নিয়েছি, মানে ওর সাথে আর কি করে নিয়েছি আমি আমারটা, তো ওকে টিফিনে তাই দিয়ে দিয়েছি। আর আচার তো আছে, আমি আচার তো লাগবেই না খাওয়ার পর। সকালে দেখলাম বেশ ভালো মতো রোদ বের গেছিল, ওই জন্য আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, দিয়ে জামা কাপড়ের সমস্ত কিছু শুকাতেও দিয়ে দিয়েছিলাম, তখন অবধি রোদ ছিল। এখন পুরো দেখছি আকাশে মেঘ পুরো ফুটফুটে অন্ধকার হয়ে আসছে, মারাত্মক একটা বৃষ্টি আসবে মনে হচ্ছে। জানো এখানে কত বন্যা হয়ে গেছে বলো? অনেকক্ষণ বাবা আপডেট দাও একটু। এখানে একটা বরাক নদী আছে, তোমাদেরকে বলেছি কি আমার খেয়াল করছে না, তো ওই নদীর জল যদি ভরে যায় না পুরো বন্যা হয়ে যায়, কত মানে মানুষ ঘর বাড়ি সমস্ত কিছু হারিয়েছে। আবার দেখছিলাম কিছু কিছু মারাও গেছে মনে হয়, আর আমাদের এই বাড়ির সামনে এই আমাদের এই রাস্তার সামনের অবস্থা বলো, জলগুলোর কি অবস্থা? এক হাঁটু জল, মানে যদি বাইকে করে মানে যাওয়া হয় পাটা তুলে তোমায় যেতে হবে, তাই না? প্রচুর প্রচুর এখানে খারাপ লাগে, এখন ওই জন্য মনে হচ্ছে একটু রোদ বেরো, তাই না? একটু রোদ বেরিয়ে জল নদীর জলটা একটু নেমে যাক, তারপরে ঠিক আছে। মানে একটু বৃষ্টি হলে কি করে তত তাড়াতাড়ি জল ভরে যায়, একটা নদীর জল হ্যাঁ কি করে ভরে যায় কে জানে, কি আছে কে জানে বাবা। ও অনেকক্ষণ আগে অফিসে বেরিয়ে গেছে, আর আমার এই মাত্র এক্সারসাইজ কমপ্লিট হলো, একটু পরে আমি ব্রেকফাস্ট করব। আচ্ছা গরম প্রচুর ঘেমে গেছি, তো ব্রেকফাস্টে স্মুদি খাবো। এরকম এক্সারসাইজে স্মুদি করলে আপনা আপনি মনে হয় পেট কমে যাবে, ভালো, পেটটা কমে গেলেই ভালো। আমি তোমাদেরকে সেদিনকে বলেছিলাম না আমার আগে 34 জিন্স লাগতো, তো 32 এখন লাগে। এবার সেই ডেনিম স্কার্টটা অর্ডার করেছিলাম পয়লা বৈশাখে, মনে আছে? তো প্রথমে তো 34 দিয়েছিলাম, তো ওটা একটু মানে ওটা একটু বলবো না ভালো মতোই বড়ো হচ্ছিলো আমার, তারপরে 30 দিয়েছি, দেখলাম ওটা একদম পারফেক্ট আছে। তোমরা হয়তো দেখেছো আমি পুরীতে গিয়ে সে পড়েছিলাম, তোমাদেরকে দেখিয়েওছিলাম পয়লা বৈশাখে যখন আমি শপিং হল দেখালাম, তখন বেশ তখন ঠিকঠাক। তো এবার যখন জিনিস কিনবো আমি প্রপার তো এখন বুঝতে পারছি না কত কোমর, তো ওখানে গিয়ে মেপে মনে জিনিস নিতে হবে আমাকে, ভালো হবে, বেশ একটু পেট কমে গেলে না বেশ ভালো লাগে। আর ভাবলাম তোমাদের সাথে আর একটা কথা আমি শেয়ার করি, এই যে আমি যে এখন যে এক্সারসাইজগুলো করছি না, ওটা না অনেকটা সেই মানে কি বলবো পেটেরই আর কি বলতে গেলে পারো এক্সারসাইজ। প্রথম যখন আমি স্টার্ট করেছিলাম না, আমি না ভালো মতো মানে কি বলবো যখন প্রথম যেদিন এক্সারসাইজ ফার্স্ট শুরু করলাম না, যেদিন আমি ভালো মতো আর কি মানে যখন নিচুতে ছোঁকা দিয়ে যখন এই পা ছোঁয়ার নিচুতে ছোঁকাগুলো আমি পারতাম না, মানে একটু কষ্ট হতো। বাট এখন বেশ আমি অনেকটা ভালো মতো বেশ আর কি নিচু হতে পারি, করতে করতে একটা হ্যাবিট হয়ে যায় না, প্রথম প্রথম একটু হাত পায়ে ব্যথা তো করেছিল ওই কোমর টোমরে, তারপর করতে করতে একদম ঠিকঠাক হয়ে গেছে। তোমাদেরকে তো বললাম না যে ওয়াশিং মেশিনে আমি জামা কাপড় দিয়েছিলাম সব শুকাতে দিয়েছি, বাট পুরো আকাশে মেঘ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, কি পরিমাণে যে বৃষ্টি হলো, জামা কাপড় আমার সব ভিজে গেল, নিচেতে পুরো জলের ঝাপতে এসে তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা হয়ে আছে। তো খালি কত জল এখানে, এখানে সব জামা কাপড় গুলো আবার ভিজে গেল, আকাশে মেঘ ভালো জমে আছে, আবার বৃষ্টি হবে, আমি জামা কাপড় গুলো তুলবো না কারণ ভিজে আছে, থাক অসুবিধা নেই। এবার স্নান করব, স্নান করে পুজো করবো, চলো স্নানটা ছেড়ে নিই, একটু বসে বসে যা করি আর কি টিভি দেখবো। আমার স্নানটা না সব হয়ে গেছে, এই যে দেখো চশমা পরে নিয়েছি, পুরো টিভি দেখার জন্য একদম চশমা পরে রেডি হয়ে গেল, মজা করছি। চলো এখন কিছুই করেনি, সমস্ত কিছু রান্না তো হয়েই গেছে, আর খেতে এখন অনেকটাই অনেকটাই বলবো না কিছুটা হলে লেট আছে। আজকে আর জামা কাপড়গুলো শুকাবে না মনে হচ্ছে, বৃষ্টি তখন হলো তোমাদেরকে দেখালাম, তারপরে বেশ আমি তো জানলাটা খুলে রেখেছিলাম একটু হালকা হালকা, মানে রোদের টেস্টটা ছিল বলে ভাবলাম জামা কাপড় শুকিয়ে যাবে,
ও বাবা, আবার কয়েকক্ষণ পর, মানে কয়েকক্ষণ বলছে মানে কিছুক্ষণ পরে দেখছি আবার বৃষ্টি এসে গেছে, আবার ঝাপটা এসে গেছে, আবার জামা কাপড়গুলো সব আমার ভিজে গেছে। আমি এবার কী করবো বলো তো, ভেজাগুলো থাকুখানি তো আমার কিছু করার নেই না। আর আমি জানলা পুরো বন্ধ করে রেখে দিয়েছি, আমি আর খুলবো না, আবার কখন চলে আসবে। আর বর্ষার বৃষ্টি বলা তো যায় না, কখন কখন চলে আসবে। তো আমি এবার লাঞ্চ করবো, খাবারটা বেরিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। যে আজকে লাঞ্চের মেনু ভাত, করলা ভাজা, মাছালের তরকারি আর আমের আচার। চলো এখন লাঞ্চটা সেরে নিই। ইন্ডিয়ার টিম যখন ফাইনালি মুম্বাইতে এন্ট্রি করছে, ওই সিচুয়েশনটা মানে কি বলবো, দেখার মতো। তোমরা তো সবাই দেখেছো জানি, আমি ভাবলাম তোমাদের সাথে মানে ওটা দেখার পরে আমার কেমন এক্সপিরিয়েন্স হলো একটু তোমাদেরকে শেয়ার করি। সত্যি কথা বলতে গেলে আমি তোমাদের এখন বলছি, আমার গায়ে হালকা হালকা কাঁটা দিচ্ছে। মানে দারুণ খেলেছে, মানে এত ভালো লাগছে, মানে পুরো ভিড়ে ভিড় রাস্তাতে দুর্দান্ত লাগছে। ড্রোন শটগুলো যখন দেখছি না, মানে সত্যি কি বলবো, আর আমার কিছু বলার ভাষা নেই। অসম্ভব সুন্দর খেলেছে সবাই, অসম্ভব সুন্দর। আমার তো সব থেকে বেস্ট লেগেছে সূর্যকুমার যাদবের ওই মানে ক্যাচটা। আশা করি তোমাদের সবার সেটা ভালো লেগেছে। মানে সত্যি যখন ইনস্টাগ্রাম বলো, ফেসবুকে বলো, ওরকম রিলস দেখছি না, সমস্ত কিছু সুন্দর সুন্দর গান দিয়ে, মানে লিটারালি আপনি আপনি মনে হচ্ছে যেন চোখে জল বেরিয়ে আসছে আনন্দেতে, এত ভালো লাগছে। মানে আমাদের সমস্ত ইন্ডিয়ানদের জন্য এটা একটা প্রাউড মোমেন্ট, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না। আশা করি কি বলছি, মানে আমার যে ফিলিংসটা হচ্ছে, তোমাদের সবারই সে ফিলিংসটা হচ্ছে। দারুণ লাগছিল কালকে, দারুণ। আর খালি আমি বারবার না হাইলাইটসটা দেখতে ইচ্ছে করছে, মানে আমার লাস্টের ছটা বল বারবার খালি দেখতে ইচ্ছে করছে, আমি খালি বারবার দেখছি, এত ভালো লাগছে। সন্ধে হয়ে গেছে, আমি এখন সন্ধে দিয়ে দেবো। আর আজকে তো হইচই বিজয়া রিলিজ হয়েছে, তো দেখবো, অনির্বাণ এলে দেখবো ওই হয়েছে ওই সিরিজটা, আমি আর একসাথে দেখবো। এরকম কিছু কিছু সিরিজ আছে যেগুলো বেশ একসাথে দেখতে ভালো লাগে। তোকে আমি জিজ্ঞাসা করলাম দেখবে, তো বললো হ্যাঁ, আমি ঠিক আছে অফিস থেকে এসো তারপরে দেখবো। আমি বোকা বাক্সতে বন্দি ওই সিরিজটা দেখলাম। সত্যি কথা বলতে গেলে আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি মুভিটা, মানে আমার ভালো লাগেনি। তোমরা যারা দেখোনি তারা দেখতে পারো, বাট আমার তো একদম বলবো না, মানে মোটামুটি লেগেছে। মানে প্রচুর বাজে লাগেনি, প্রচুর ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। আর জানো, আজকে আমি যে জামা কাপড়গুলো তুলে নিলাম, অমনি দেখছি রোদ বেরোলো, বুঝেছো তো? তারপর আমি আবার সঙ্গে সঙ্গে রোদেতে দিলাম, ও বাবা, তারপরে দেখছি আবার মেঘলা হয়ে গেল, সে আবার আবাকে সব জামা কাপড়গুলো তুলে ফেলতে হলো। তেমনি ভিজে হয়েই আছে, আর সকাল থেকে আমার খালি জামা কাপড় শুকাতে দেওয়া তোলা এটাই চলছে। আমি সন্ধে দেওয়ার পরে একটু চা নিয়ে বসেছি, একটু চা খাচ্ছি, তার সাথে এই যে চা খাওয়া কমপ্লিট। এবার রাতে রান্না শুরু করব। আজকে রাতে রান্না হবে ডিম তড়কা, তার সাথে রুটি। তো সকালে আমার একটু ভাত আছে, আমার একটা রুটি ভাত দিয়েই হয়ে যাবে। তো চলো আগে ডাল তড়কাটা, সরি, ডিম তড়কাটা বানিয়ে দিই, তারপরে রুটি করবো। আমার রুটি হয়ে গেছে, তড়কাও হয়ে গেছে, ডিমটা তো এখন দেবো না, খাওয়ার আগে করে দেবো। তো ব্যাস আমার রান্না কমপ্লিট। আর এখন অনেকবার আসেন, দেখিও কখন আসে, ও এলে আমরা একসাথে এই সিরিজটা দেখবো বিজয়া। অনির্বাণ এসে গেছে অফিস থেকে, আমি আর ও এখন বসে বসে বিজয়া দেখবো। আমরা খেতে বসে গেছি, এই যে দেখো রুটি, ডিম তড়কার একটু ভাত ছিল ওটা। আমাদের এই মাত্র ডিনার হলো, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।